আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রাঙামাটি পার্বত্য জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সুরেশ কুমার ত্রিপুরা বিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙামাটি পার্বত্য জেলার অনন্য ব্যক্তিবর্গ আমাদের সমাজের জন্য মঞ্চে যারা বিশেষ অতিথি উপবিষ্ট হয়েছেন সকলেরই আমাদের গর্ব এবং অহংকার এবং যার যার অবস্থান থেকে আজকে যারা বিশেষ অতিথি হয়ে এসছেন তারা দেশ দেশ অবস্থান থেকে সমাজকে এবং জাতিকে অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছেন বাঞ্চালাম চাকমা সাগরিক ত্রিপুরা এবং অঞ্জলিকা কৃষ্ণা এবং নিরূপা দেওয়ান রঞ্জিত দেওয়ান সহ আরো অনেকে উপস্থিত আছেন গুণীজন শিল্পীবৃন্দ জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীবৃন্দ এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন শ্রুতি মন্ডলী আমার প্রাণপ্রিয় শিশু মনিরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা যদি আমাদের সমাজের জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তিনটা অঙ্গন বা তিনটা প্ল্যাটফর্মকে যদি আমরা যদি শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারি অবশ্যই আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে তার মধ্যে একটি অঙ্গন হল শিক্ষা অঙ্গন একটা অঙ্গন হল সাংস্কৃতিক অঙ্গন আর একটি অঙ্গন হল ক্রীড়া অঙ্গন আমি আমার কর্মময় জীবনে এই তিনটা অঙ্গনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং এই তিনটা অঙ্গন ডেভেলপমেন্টের জন্য আন্তরিকভাবে কাজ করে থাকি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এই দেশটাকে একটি অসাম্প্রদায়িক এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে উনি স্বপ্ন দেখেছিলেন প্রকৃতপক্ষে বাংলাদেশটা যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হয় তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যার যার পারিবারিক জীবন সামাজিক জীবন সংস্কৃতি ঐতিহ্য এবং ভাষা এবং বিভিন্ন জাতির গোষ্ঠীর অস্তিত্ব অবশ্যই টিকে থাকবে এবং যার যার ধর্ম আমরা স্বাধীন এবং স্বাচ্ছন্দ্যভাবে আমরা পালন করতে পারব আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি আমরা যদি বিনির্মাণ করার জন্য যদি চেষ্টা করি তাহলে শিক্ষা অঙ্গন ক্রীড়া অঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনকে অবশ্যই ডেভেলপ করতে হবে
আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, 2041 সালে বাংলাদেশকে আমরা একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। 2041 সালে যদি আমরা যদি স্মার্ট বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাহলে চারটা সূচক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। চারটা সূচক যদি আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা স্মার্ট বাংলাদেশের পরিপূর্ণতা পাব। তার মধ্যে হল প্রথম সূচক স্মার্ট সিটিজেন। তবে একজন মানুষকে যদি আমি যদি স্মার্ট সিটিজেন হিসেবে রূপান্তরিত করতে হয়, তাহলে প্রথম শর্ত হল তাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তার সংস্কৃতি, ক্রীড়া, লেখাপড়া, যিনি ভালো তাকেই তো আমরা স্মার্ট বলব নাকি? তাহলে সত্যকার অর্থে যদি আমরা যদি স্মার্ট বাংলাদেশ যদি রূপান্তরিত করতে হয়, স্মার্ট বাংলাদেশের চারটা সূচকের মধ্যে প্রথম সূচকটা হল স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন করতে হলে শিক্ষা অঙ্গনকে আমাকে ডেভেলপ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। শিক্ষা অঙ্গনের পাশাপাশি ক্রীড়া অঙ্গনকেও আমাকে স্মার্ট করতে হবে, এবং পাশাপাশি আজকে যে অঙ্গনে বসে আমরা অবস্থান করছি সেই সাংস্কৃতিক অঙ্গনকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। প্রকৃতপক্ষে আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিভিন্ন জ্ঞানের ভরপুর হয়ে যদি আমার ছেলে মেয়েদেরকে যদি আমি যদি মানুষ করতে পারি, তাহলে আমরা স্মার্ট সিটিজেন হিসেবে রূপান্তরিত করতে পারি। আর স্মার্ট সিটিজেন যদি আমরা যদি রূপান্তরিত করতে পারি আমাদের প্রজন্মকে, তাহলে অবশ্যই আমরা 2041 সালে যে স্বপ্নটা দেখছি, সমৃদ্ধ, উন্নত, অসাম্প্রদায়িক একটি স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ আমরা অর্জন করতে পারব। তাহলে শুধু সরকারিভাবে নয়, বেসরকারিভাবেও আমাদেরকে সবাই, তাহলে আমার মনে হয় যে এই জেলায় সাংস্কৃতিক অঙ্গনে ওনাদের একটা বলিষ্ঠ ভূমিকা ওনারা পালন করতে পারবে। আর বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য এই সাংস্কৃতিক পরিষদের যত প্রকার উদ্যোগ গ্রহণ করা হবে, সেই উদ্যোগের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আপনাদের পাশে আছে, আমার ব্যক্তিগত সহযোগিতা থাকবে। তো যাই হোক, এখানে আমি মনে হয় নগণ্য। আমার পাশে যারা বিশেষ অতিথি হিসেবে আসছেন, এরা আমাদের সমাজের গর্ব, আমাদের এলাকারই গর্ব। অন্যজনের কথা আমি বলবো না, আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত ব্যক্তিত্ব থেকে আমি শ্রদ্ধা করি এবং ব্যক্তিগতভাবে আমি গর্ব করি। আর যারা গণিজন হিসেবে আজকে সংবর্ধনা পেতে যাচ্ছেন এবং জাতীয়ভাবে যারা বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত লাভ করেছেন, তাদেরকে আমি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলছি, এখনো বলি, সাংস্কৃতিক অঙ্গনকে ডেভেলপ করার জন্য আমাদের রাজনীতির যে দর্শন, আমাদের রাজনীতির যে কনসেপ্ট, এটার সাথে কোন অমিল নাই, ব্যতিক্রম ধর্মী কোন কাজ নয়,
আমি আমার বক্তব্যের শুরুতেই বলছি, সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া অঙ্গন, শিক্ষা অঙ্গন, এই তিনটা অঙ্গনকে যদি আমরা যদি ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অঙ্গনে আমরা দেখেছি এখানে কোন চাকমা, মারমা, ত্রিপুরা, পাহাড়ি বাঙালির কোন ভেদাভেদ নাই, একসাথে গান গাচ্ছেন সাংস্কৃতিক অঙ্গনে, একসাথে নাচছেন, কেউ গিটার বাজাচ্ছেন, কেউ তবলা বাজাচ্ছেন। তো সুতরাং এই সমস্ত প্ল্যাটফর্মে কোন সাম্প্রদায়িকতা নাই, যার দরুন এই সব অঙ্গনকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশের যখন বিগত বিএনপি সরকার যখন ছিল তখন বারবার এই সব অঙ্গনে আঘাত জানিয়েছে, বড় বড় একটা অনুষ্ঠানের ঢাকাতে বোমাবাজি পর্যন্ত হয়েছে, উদীচি রমনার বর্তমানে উদীচির সংস্কৃতি, তার মানে কি এই অঙ্গনটাকে যদি সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা যদি ধ্বংস করতে পারি তাহলে বাংলাদেশ যে পথে হাঁটছে সেই পথ থেকে উল্টা পথে হাঁটার একটা হয়তো রাস্তা হবে। তো এই জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা সকলে লেখাপড়া করে এই পজিশনে আসছি, সকলে উপলব্ধি করি একসাথে যারা যাদের সাথে লেখাপড়া করেছি, কে বাঙালি, কে পাহাড়ি, কে চাকমা, কে মারমা, এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের সেই বৈষম্যতা নাই বর্তমান এবং সেই আন্তরিকতা আরো বেশি বৃদ্ধ হবে। ক্রীড়া অঙ্গনে অনুরূপ, যারা একসাথে একই মাঠে খেলছে তারা কে পাহাড়ি কে বাঙালি কোনোদিন বিচার করে না, বরঞ্চ একজনকে নিয়ে একজন গর্ব করে আমার সাথে সেই মাঠে খেলেছে। ক্রীড়াঙ্গনের শিল্পীরাও তারাও বলে যে আমার সাথে গান গিয়েছে। প্রকৃতপক্ষে এমন বাংলাদেশের জন্য 30 লক্ষ মা বোন, 30 লক্ষ শহীদ আত্মহুতি দিয়েছিল, যে বাংলাদেশে পাহাড়ি বাঙালি, চাপা মারমা, ত্রিপুরা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই মিলে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে রবীন্দ্রনাথের সেই গান একসাথে হাতে হাত রেখে আমরা সবসময় গেয়ে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই প্রান্ত থেকে এই সামনের প্রান্তে আমরা সকলেই মিলেমিশে এগিয়ে যাব, সকলের কাছে আমি প্রত্যাশা করছি এই ধরনের সুন্দর একটা আয়োজন অনুষ্ঠান করার জন্য আমি সাংস্কৃতিক পরিষদ রাঙামাটিকে অবশ্যই ধন্যবাদ জানাব এবং আমাকে দাওয়াত করে আনার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পরিশেষে আমাদের সকল পর্যায়ে এই রাঙামাটি পার্বত্য জেলা সফলতা কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।